প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভির সাপ্তাহিক আয়োজন স্বর্ণালী স্মৃতি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবং তার সাথে তার স্বর্ণালী স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আপু, স্বাগত আপনাকে স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজনে, কেমন আছেন? ভালো আছি। আমি প্রথমে দর্শকদেরকে বলছিলাম যে আপনার অভিনীত কিছু চলচ্চিত্রের গানের মধ্য দিয়ে আমরা আজকে স্বর্ণালী স্মৃতিতে হারিয়ে যাব, আর যাদের কণ্ঠের সুরে হারিয়ে যাব তারা হলেন সঙ্গীতশিল্পী মুগ্ধ এবং পুষ্পিতা। গান তো আপু শুনবই, তার আগে আমরা একটু স্মৃতিচারণ করি আপনার গল্পে। আমরা সবাই জানি যে আপনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ছিলেন, সেখান থেকে নায়িকা হওয়া। তো আমি একটু জানতে চাইবো যে বেশ কিছু বছর আগের কথা, সেই নৃত্যশিল্পী থেকে নায়িকা হওয়ার বাসনাটা মনে কিভাবে উঁকি দিল? আসলে আমি কিন্তু নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম, নায়িকা হব এটা আসলে বুঝে উঠতে পারিনি। যার জন্য আমার একটি সিনেমার কথা বারবারই চলে আসে, কাল সকালে যে সিনেমাটাতে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম, বান্ধবীর ক্যারেক্টার করেছিলাম, যেটা শাবনুর আপুর বান্ধবী ছিলাম। সেই সিনেমাটা করার পর যখন এটা রিলিজ হয়েছে, তো কিছু ছবি টবি দেখেছেন, ওখানে কিছু স্টিল পিকচার ছিল, সেটা দেখার পর তখন চিন্তা করেছিল যে কোটি টাকার কাবিনে একটা হিরোইন দরকার, একদম নিউ ফেস একটা হিরোইন দরকার। সেইখান থেকে এফআই মানিক আমাকে আসলে কল করে যে আচ্ছা তুমি করবা কিনা। তারপরও ওই সিনেমাটা করার আমার খুব একটা ইচ্ছা ছিল না, বাট যেটা হয়েছিল ওখানে রাজা কাঙ্কিল ছিলেন আমার বাবা, তো আমার মা খুব ফ্যান ছিল রাজা কাঙ্কিলের, যে তাকে যদি দেখতে পারা যায়। এই সব সিচুয়েশন থেকেই কোটি টাকার কাবিন করা, সিনেমাটা হিট হয়ে গেল, আমার একটু ভালো লাগা স্টার্ট হলো, তারপরে আর কি কন্টিনিউ করা। মানে কাল সকালে ওই সিচুয়েশনে কি মনে হয়নি যে আমি যদি সেই প্রধান চরিত্রটি হতাম? আমার তো বেসিকটা ছিল নাচের, আই নো যে তুমিও তো নাচের, আমরা একসাথে নাচ করেছি বগুড়ার, তো ওইখান থেকে নাচের প্রতি আমার আগে ছোটবেলা থেকে খুব বেশি দুর্বলতা কাজ করতো। নায়িকা হতে হবে ওই দুর্বলতা কখনোই কাজ করেনি। আসলে একটা কথা আমি শুনেছি, এটা আমার দিক থেকে প্রমাণ হলো, যে মানুষ যেটা চায় সেটা আসলে পায় না, আবার যেটা পেয়ে যায় সেটা সাফল্যের শীর্ষে যায়। আমি নৃত্যশিল্পী হইনি এটা সত্যি, বাট সিনেমার মধ্য দিয়ে অনেক নাচ গান পেয়েছি। আর পেয়েছেন দর্শকের ভালোবাসা, তা তো অবশ্যই। তাহলে আপু আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন, কোন গানটি দিয়ে শুরু করব? প্রথমে গাচ্ছি মনে প্রাণে আছো তুমি সিনেমা থেকে, এক বিন্দু ভালোবাসা দাও। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর এবং কনক চাপা। খুবই জনপ্রিয় একটি গান, শুনে নিই তাহলে আমরা। আসলে সেই সময় যেটা প্রচন্ড জনপ্রিয় ছিল। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। কাছে যদি ডাকো পাশে যদি থাকো, কিছু আমি চাই না যে, আর কিছু আমি চাই না যে। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, তোমার প্রেমে আমি বেঁচে রব। এক বিন্দু
একবিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। যদি সাথী জীবন চলার পথে, তোমার জীবন চলার পথে, এক অন্তরে এক বন্ধনে, এক অন্তরে এক বন্ধনে, আপন করে আমি বেঁধে নেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি চিরদিনই, আমি বেঁচে রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এই গানটা যে সময়ের একটু কথা বলতেই হয় যে কিছু গান থাকে যেগুলো সব স্তরের দর্শকের কাছে পৌঁছে যায়, এটা হচ্ছে সেরকম একটি গান। এই সিনেমাটা যে বছর রিলিজ হলো আমার মনে আছে যে চারিদিকে শুধু এই গানটাই বাজছে। মজার ব্যাপার হচ্ছে এই গানটা যখন আমরা করি, এটা জাকির হোসেন রাজুর পরিচালনায় সিনেমা মনে প্রাণে আছো তুমি, ওই সময়টাতে আমার মানে আমার সাথে হিরোর একটু খুব বড় একটা মিসিং থাকে, আমরা একসাথে কাজ করব না। আমি মান্না ভাইয়ের সাথে কাজ করেছি তখন দুই তিনটাতে, তারপর রিয়াজ ভাই ফেরদৌস ভাইয়ের সাথে কাজ করি। এই সিনেমাটা দিয়েই আমাদের আবার একসাথে কাজ করা স্টার্টিং হয় এবং এই গানটাই থাকে প্রথম দিনের শ্যুটটা। তো সেই প্রথম দিনটা কেমন ছিল? এখানে বসে অনেকের সিনেমার বা অনেকের কাজের গান শোনা হয়, তারা এখানে কান্না করে ফেলে। আসলেই লাইফ যখন গানগুলো শোনা হয় তখন লাইফ স্মৃতিগুলো মনে পড়ে, আর স্মৃতিগুলো মনে পড়লেই মানুষ আবেগ প্রবণিত হয়, এটা খুবই সত্যি কথা। খুবই ভালো লাগলো আপু পেছনের কথাটি শুনে। একটু জানতে চাইবো লোকেশন কোথায় কোথায় ছিল এই গানটি? এটা ছিল এফডিসিতে, আর আমাদের ফার্স্ট যখন শুটিংটা হয় প্রথম পার্টটা ওটা হয়েছিল গলফ ক্লাবে, আর হচ্ছে গিয়ে হোল নাইট শুটিং ছিল এফডিসিতেই, দুটো সেট করা হয়েছিল। আমরা গলফ ক্লাবে শুটিং শেষ করে মানে আমাদের মানে আমাদের প্রডিউসারের ধারণা ছিল আবার যদি দুজন লেগে চলে যায় সেই চিন্তা করে প্রথমে গানটা করিয়েছে, কারণ গান করলে একটা আর্টিস্টকে তখন বাধ্যতামূলক কাজ করতেই হবে, কারণ গানটা একটা সিকোয়েন্সের সাথে রিলেটেড থাকে, যার জন্য উনি ফার্স্টে এই গানটা করিয়েছেন গলফ ক্লাবে। আর বিকেলে শিফটে আমরা ঢাকায় এসে এফডিসিতে হচ্ছে গিয়ে একটা পার্ট করি এবং খুব রিকোয়েস্ট করে উনি আর একটা পার্ট আর একটা সেটে করিয়েছে, অর্থাৎ পুরো গানটা এক দেড় দিনে শেষ করেছে উনি। শেষ করে বলে কাটতো তোমরা যেতে পারবা না, এখন লাগালাগি করো যেটাই করো শুটিং তো করতে হবে। আর যাই হোক, আমরা আস্তে আস্তে তো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, পরে তো অনেক সিনেমাই করা হলো একসাথে। আপু একটু জানতে চাইবো যে শাকিব খান এবং অপু বিশ্বাস জুটির কেমিস্ট্রিটা কী ছিল? কারণ শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিটা যখন গড়ে উঠেছে তখন কিন্তু শাকিব খানের আরও কিছু জুটি গড়ে ওঠার সম্ভাবনা ছিল, আরও কিছু নায়িকার সাথে শাকিব খানের পরপর কিছু চলচ্চিত্র হয়েছে এবং ঠিক সেই সময় অপু বিশ্বাসের সাথে একটা ম্যাজিক্যাল জুটি গড়ে উঠলো। তো কী ছিল সেই ম্যাজিকটা? অ্যাকচুয়ালি মানে জুটি হওয়ার পরে সবাই হয়তো বলছে ম্যাজিক্যাল, বাট
বেসিক্যালি হয়েছে কি, যখনই আমাদের কোনো সিনেমা রিলিজ হতো তখনই সুপারহিট হতো, সেই সূত্র ধরে প্রোডিউসাররা এসে আবার আমাদের কাছে শিডিউল চাইতেন, তো তখন আবারও আমরা দুজন মিলিয়ে দিতাম। আবারও হয়তোবা সেই সিনেমাটা রিলিজ হতো, আবার হয়তোবা খুব ভালো যাচ্ছে, আবারও সেই সুবাদে আবার হয়তোবা প্রোডিউসার এসে শিডিউল চাইতেন। আবার এমনও আছে যে একজন প্রোডিউসার আমাদের দুটো ছবি শিডিউল নিয়ে বসে আছেন। অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু সময়গুলো গেছে, এইভাবে সিনেমার সংখ্যা বেড়ে গেছে, সেইখান থেকেই জুটি প্রথাটা চলে আসছে। বেসিক্যালি ইন্ডাস্ট্রি চলে দর্শকদের ক্ষেত্রে, যে দর্শকরা যদি সিনেমা দেখে, হিট করে, ভালো যায়, তাহলে এখানে বাধ্য প্রোডিউসাররা ইনভেস্ট করতে। তো সেই জায়গা থেকে আমাদের দুজনকে নিত, সিনেমাগুলো হিট হতো, ইটস এ ম্যাজিক্যাল হয়ে গেছে অনেক সিনেমা। তাহলে আমরা আবারও গানে যাচ্ছি পর্যায়ে। আচ্ছা আচ্ছা, এখন কোন গান শুনতে পারি? কোন গান এবার? পিতার আসন চলচ্চিত্রের একটি গান, গানটি গেয়েছে, এটা আমার সিনেমা সেকেন্ড মুভি, কোটি টাকার কাবিনের পরের এটা সিনেমা, সেকেন্ড মুভি এটা। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর এবং কনক চাপা। অনেক সুন্দর গান করো না?
পিতার আসন আপনার সেকেন্ড মুভি আপু, প্রথমে কোটি টাকার কাবিন শাকিব খানের সাথে করার পরে আমিন খানের সাথে, এবং আমিন খান একজন সিনিয়র এবং অনেক এক্সপিরিয়েন্সড একজন হিরো, আর তখন আপনি একদমই নতুন, তো কেমন ছিল একজন সিনিয়র হিরোর সাথে? আর সিনেমা তো আসলে দু একদিনের বিষয় না, একটা লং টার্ম প্রসেস। শাকিব খানও আমার অনেক সিনিয়র আর্টিস্ট ছিল, কিন্তু আমার কথা হচ্ছে আমি অলওয়েজ মানে কাজটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, আর আমি খুব কনফিডেন্টলি কাজ করি, যার জন্য আমার ভয়টা থাকে না। কারণ যখন কোনো ভয় কাজ করে তখন ভালো কাজও নষ্ট হয়ে যায়, যার কারণে আমার কথা যে আমি হ্যাঁ ভুল করতেই পারি, কেউ শিখে আসে না, ভুল করা থেকেই শিখবো, বাট ভয় পাওয়ার কিছু নেই। বাহ, এরকম একটা পজিটিভ স্পিরিট যেন সবার মাঝে থাকে, এটাই আমরা আশা করি সবসময়। তো আমরা পরের গানে যাচ্ছি আপু, এবারে কোন গানটি শুনবো? এবার গাচ্ছি এক বুক ভালোবাসা চলচ্চিত্র থেকে এক বুক ভালোবাসা তোমায় দিলাম, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনালালা এবং কুমার বিশ্বজিৎ। আর চিত্রনা কি মনের সাথে? হ্যাঁ, ইনফ্যাক্ট এটা কিন্তু ইমনের ফার্স্ট মুভি আমার সাথে। হ্যাঁ, তো আমরা শুনবো সেই এক্সপেরিয়েন্স গুলো গানটির পরে, গানটি শুনে নি। প্রাণ এক মন স্বপ্ন দেখেছিলাম।
দেখেছিলাম এক বুক ভালোবাসা তোমায় দিলাম প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম হব আমরা দুজন এক প্রাণ এক মন স্বপ্ন ভালো ছিল সবকিছু মিলে আর এই গানটির কথা যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই কোথায় কোথায় শুটিং হয়েছিল কক্সবাজার হয়েছিল এফডিসি তে হয়েছিল কক্সবাজার দুটো লোকেশন একটা কলাতুলি বলে ওইখানে হয়েছিল আর ওই যে পাহাড় সরি যে পাথর টাথর থাকে ওই ওই জায়গাটাতে ইনানি বিচ খুব নাম করা অ্যান্ড ফেমাস সবকিছু মিলেই খুব ধরে ধরে কাজ করেছিল যার জন্য কিন্তু ওনারা সিঙ্গারও নিয়েছিলেন রুনা লায়লা আপাকে তারপরে হচ্ছে কুমার বিশ্বজিৎ ভাইয়াকে নিয়েছিলেন মানে ওনারা এই সিনেমাতে একদম প্রপার ওয়েতে সবকিছু করেছেন এটার প্রডিউসার ছিল আরিফ ইস্পাহানি জাহান আপু আমরা কিন্তু আপনার কাছ থেকে অনেক দর্শক প্রিয় সিনেমা উপহার পেয়েছি তো সেই জায়গা থেকে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অপবিশ্বাসের কোনো আক্ষেপ আছে হ্যাঁ কিছুটা তো আক্ষেপ আছে আক্ষেপ না মানে একটা প্রাপ্তির জায়গা কারণ আমার সিনেমার সংখ্যা তো আর কম হয়নি 95টা হয়ে গেছে সেই জায়গা থেকে তো চাওয়া পাওয়াটা থাকতেই পারে কিন্তু যেটা হচ্ছে যে মানে আমার কাছে অ্যাওয়ার্ড মনে হয় যে দর্শকদের অ্যাওয়ার্ড যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা হচ্ছে কি একটা জাতীয়ভাবে প্রাপ্তি পিএম নিজে হাতে অ্যাওয়ার্ডটা দেয় এটা প্রত্যেকটা আর্টিস্টেরই একটা ক্ষুধা আমারও সেম ক্ষুধা হয়তো আমি এখন পাইনি ইনশাআল্লাহ আগামীতে হয়তো পাবো কিন্তু যেটা হচ্ছে যে দর্শক চাহিদাটা যেটা হয় যে আফটার বেবি ওই রকমভাবে কোনো হিরোইন কিন্তু কাজ করতে পারেনি যেটা অবশ্য পেরেছে একজন মৌসুমী আপু পেরেছে এরপরে কিন্তু অনেক হিরোইনের বেবির পর খুব একটা তারা আসতে পায়নি বাট আমার কাছে সেই দিক থেকে বড় অ্যাওয়ার্ড মনে হয় যে দর্শক আমাকে এখনও চায় তো আমার কাছে মনে হয় যে এই প্রাপ্তিটা সবচেয়ে বড় প্রাপ্তি ইটস এ বড় অ্যাওয়ার্ড আমার এক্স্যাক্টলি আচ্ছা আপু আমরা তাহলে গানে চলে যাচ্ছি আবারও এবারে কোন গানটি শুনবো এবার যে গানটি গাইছি সেটি হিরো দ্য সুপারস্টার মুভির গান এই গানটি করেছেন শ্রদ্ধেয় রুমি ভাই এবং নাওমি শুনে নেই তাহলে আমরা Stress of my thought, the shadow fades over. Everything come take my arms. The shadow fades over my entire world. The mistress of my thought, the mistress of my thought, the shadow fades over. Everything come take my arms. The shadow fades over my entire world. The mistress of my thought. জানি না কিভাবে হয়ে গেছি তোমার অনুভবে ছুঁয়ে থাকো দিবানি শিয়ামার The mistress of my thoughts The shadow spreads over Everything come take my arms The shadow spreads over my entire world, the mistress of my thoughts. জুড়ে
যতন করে রাখব সারা জনম ভরে তোমার প্রেমে স্বপ্ন বুনি বুকের ভেতর তোমায় শুনি পাজর জুড়ে যতন করে রাখব সারা জনম ভরে দুজনার পবিত্র my thoughts the shadow spreads over everything come take my arms the shadow spreads over my entire world the mistress of my thoughts the mistress of my thoughts the shadow spreads over everything come take my arms the shadow spreads over my entire world the mistress of my thoughts গানটির পুরো প্রেজেন্টেশন এত অদ্ভুত রকমের সুন্দর আর কিছু বছর আগে যেহেতু সেই সময়ের প্রেক্ষাপটেও কিন্তু গতানুগতিক যে বাংলা সিনেমার আমরা গান দেখি তা থেকে একদমই আলাদা এই গানটির পুরোটা প্রেজেন্টেশনই বলতে হয় আর এই গানটিতে আমরা জানি যে অপু বিশ্বাসের অনেক অনেক স্মৃতি আছে শুনবো সেই স্মৃতিগুলো এটা শুটিং হয়েছিল ব্যাংককে একটা যে লোকেশনে হয়েছিল ওই সিনেমাটা যখন হয়েছিল তখন ফার্স্ট টাইম ছিল ওই লোকেশনটা এটা ব্যাংকক থেকে অনেকটা দূরে যেতে হয় এই মুহূর্তে নামটা মনে করতে পাচ্ছি না বাট ওই ওইটাই ফার্স্ট টাইম ছিল এই মুভিতে ওই লোকেশনটা এখন অনেক সিনেমা হয় ওই লোকেশনে বাট ওই সময়টা এটা 2014 ছিল 14 ছিল এই সিনেমাটা তো এটা ফার্স্ট ছিল লোকেশন আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতে সামহাও একটু মানে শিডিউল কারণে মেকআপ ম্যান যাওয়া হয় নাই তখন আমি তো নিজেরটা নিজেই করতাম ইনফ্যাক্ট হিরোকে আমার মেকআপ করতে হয়েছিল এই গানটি না তিনটে গান ছিল এখানে একটা ছিল হচ্ছে এটা আমার এবং হিরোর রোমান্টিক একটা গান আর একটা ছিল আর একটা হিরোইন ছিল ববি ববি এবং হিরো ছিল একটা রোমান্টিক গান আর হিরোর একটা সলো পার্ট ছিল বেসিক্যালি তিনটাতেই আমি মেকআপ করে দিয়েছিলাম হিরোকে আর এই গানটিতেও কিন্তু অপু বিশ্বাসের একটা কন্ট্রিবিউশন আছে ইংলিশ পার্টটা সেই কথা এটা এটা হচ্ছে যে আমার এটা যেহেতু সাকিবের নিজস্ব প্রোডাকশনের সিনেমা ছিল সেই জায়গা থেকে আমাকে সে বলতো যে কি করে কি করা যায় তো আমরা প্রত্যেক দিনই এটা নিয়ে ভাবতাম তো একটু ছোট্ট কারেকশন দিই সেটা হচ্ছে যে এটা যে ইংলিশ ভার্সনটা একটা গান আছে হিন্দি সিনেমার একটা গান ছিল না যে ক্যাটরিনা কাইফ আর হচ্ছে ইয়ে রণবীর কাপুর একটা ছিল না সাগরের এই গানটা আমার খুব ভালো লাগতো ওই সময়টা তখন আমি বলতাম রুমিকে গিয়ে বলছে যে রুমি এটা কি করা যায় বলছে আপু কি বলেন এটা পরে রুমির ওয়াইফ তো আমেরিকান আমি বলছি এইরকম একটা কিছু করো পরে আমি বলছি আমাকে এলিগেন্ট ভাবে আনবে সেইভাবে তুমি চিন্তা করে করো তখন তো আমি স্ট্রেস অফ মাই থটস অর্থাৎ আমাকে পরীর মতো প্রেজেন্স করবে কনসেপ্টটা উপবিশ্বাসের ছিল এবং এরকম চমৎকার জনপ্রিয় গানগুলোর প্রেক্ষাপট আমরা জানতে পারছি এখানে সত্যিই তাই আর সত্যি আমি অন স্ক্রিন একটা কথা বলতে চাই ওরা আসলে অনেকটাই ছোট একদমই সত্যি কথা ওরা একদমই রিহার্সাল করেনি বাট এত সুন্দর গান গাইলো আমি একদম অফ স্ক্রিনে দেখলাম যারা ডিরেক্টররা আছেন এইসব নতুন ছেলে মেয়েরা এত সুন্দর গান করে ওদেরকে খুব বেশি বেশি করে প্রেজেন্স করা দরকার ধন্যবাদ কারণ ওরা অনেক মেধাবী কারণ একটা গান ওরা শুনেছে এটা খুব একটা প্র্যাকটিস তারা করেনি তো আমি তো দেখলাম যে বসে একটা গান এত সুন্দর করে তারা শেষ করে ফেললেন আপু খুবই ভালো লাগছিল এই পেছনের গল্পগুলো শুনতে কারণ আমরা তো এই গানগুলোই দেখি সিনেমা দেখি কিন্তু এগুলো জানার আমাদের খুব একটা অপরচুনিটি থাকে না কিন্তু আমরা তো সময়ের কাছে বাধা একদমই আয়োজনের শেষ প্রান্তে আমি বিদায় নিয়ে নেব তার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন থ্যাংকস এনটিভি কে এত সুন্দর করে আয়োজনটা করার জন্য আর আবার একটি কথা বলবো যে বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমার সাথে থাকবেন বিশেষ করে আমার সিনেমাগুলো বেশি বেশি করে দেখবেন কারণ আমি আগামীতে অনেক সিনেমা করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে
যে কাজগুলো আপু আসছে সামনে তাদের সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। আর বিদায় নেওয়ার আগে মুগ্ধ এবং পুষ্পিতাকে আরও একবার ধন্যবাদ এবং অবশ্যই মিউজিশিয়ানসদের ধন্যবাদ। বিদায় নিয়ে নিচ্ছি আমি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সাথে। বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেবো।